আসসালামু আলাইকুম, আমি নাহিদা আক্তার, হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সহকারী শিক্ষক। হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আমার সুপ্রিয় শিক্ষার্থী সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে তোমাদের আমি পড়াবো হলো সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পাঠ পদ্য অংশ আমার বাড়ি। আর এটা লিখেছেন হলো কবি জসীমউদ্দীন, আমাদের সবার প্রিয় কবি, এবং আমরা গর্বিত যে আমরা ফরিদপুরের এই কবি যেখানে জন্মগ্রহণ করেছে তার জন্মস্থান যেখানে, আমাদেরও আমারও জন্মস্থান সেখানে, এ হিসেবে আমরা খুব গর্ববোধ করি। আমাদের প্রিয়, আমার প্রিয়, আমাদের প্রিয়, সবার প্রিয় কবি জসীমউদ্দীন, এই ইনি পল্লীকবি হিসাবে বেশি পরিচিত, কারণ তিনি গ্রাম বাংলার সমস্ত কিছু তুলে ধরেছেন। আর এই আমার বাড়ি কবিতা এখন আমরা পাঠ পরিচিতি সম্পর্কে জানব। কবি জসীমউদ্দীন 1903 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তামুলখানা গ্রামে জন্মগ্রহণ করেছেন। তার উল্লেখযোগ্য কয়েকটি কাহিনী কাব্য রয়েছে, সেটা হলো নকশিকাঁথার মাঠ, সুজনবাদিয়ার ঘাট, আর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো রাখালি, বালুচর, মাটির কান্না, আর নাটক হলো বেদের মেয়ে। এই উল্লেখযোগ্য কবি জসীমউদ্দীনের এই উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ, কাহিনী কাব্য এবং নাটকগুলো তোমরা এই কবিতাটি সম্পূর্ণ বারে বারে পড়লে তোমরা এগুলো জানতে পারবে। আর এই আমাদের প্রিয় কবি জসীমউদ্দীনের মৃত্যুবরণ করেন 1976 সালে ঢাকায়। এখন আসো আমরা কবিতাটি পাঠ করব। আমার বাড়ি যায়ও ভ্রমর, বসতে দিব পীরে, জলপান যে করতে দিব শালি ধানের চিড়ে, শালি ধানের চিড়ে দিব ভিন্নি ধানের খই, বাড়ির গাছের কবরিকলা গামছা বাঁধা দই, আম কাঁঠালের বনের ধারে শুয়ো আঁচল পাতি, গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতি, চাঁদ মুখে তোর চাঁদের চুমো মাখিয়ে দিব সুখে, তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে, গাই দোহনের শব্দ শুনি জাগো সকালবেলা, সারাটা দিন তোমায় লয়ে করব আমি খেলা। আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি, কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলো যায় ভাসি, আমার বাড়ি যায়ও ভ্রমর এই বরাবর পথ, মৌরি ফুলের গন্ধ সুখে থামিও তব রথ। আচ্ছা, প্রথমে দেখো কি বলছে, আমার বাড়ি যায়ও ভ্রমর, বসতে দিব পীরে, জলপান যে করতে দিব শালি ধানের চিড়ে। কবি আমাদের এই বাঙালি জাতি অতিথি পরায়ণ, তারা কোনো মেহমান আসলে তাদের খুব আপ্যায়ন করে, তাই কবি বলছেন তার বন্ধুকে তার বাড়ি নিমন্ত্রণ করেছেন এবং বলছেন যে তুমি যখন আমার বাড়ি যাবে তোমাকে বসতে পিড়ে দিব। এরপরে বলছে জলপান যে করতে দিব শালি ধানের চিড়ে, জলপান যে আমাদের বাসায় কোনো মেহমান আসলে আমরা যেমন আপ্যায়ন করি, ঠিক তেমনই কবি বলছেন তোমাকে জলপান করতে দিব, যেমন মিষ্টি দই খই এগুলো তাকে খেতে দিবে। শালি ধানের চিড়ে দিব ভিন্নি ধানের খই, ধান বিভিন্ন প্রকারের ধান রয়েছে, বোরো ধান, আমন ধান, আউশ ধান এগুলো, তার মধ্যে এটাও একটা ধান শালি ধান, তা শালি ধানের চিড়ে দেবে ভিন্নি ধানের খই, বাড়ির কাছে কবরি কলা গামছা বাঁধা দই। কবির বাড়ির কাছে কলা গাছ, কবরি কলা আছে, কবরি কলা গাছ আছে সেখানে, সেই এই কবরি কলাগুলো খেতে দিবে তাকে, এটা সাধারণত মিষ্টি জাতীয় কলা।
আম কাঁঠালের বনের ধারে শুয়ো আঁচল পাতি, গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতি। আম কাঁঠালের কি আম কাঁঠালের বনে আঁচল পেতে দিবে, যে আঁচলটায় সে তার ওই বন্ধু বিশ্রাম নেবে, আর গাছের শাখাগুলো তাকে দুলিয়ে দুলে বাতাস করবে, সারা রাত তাকে বাতাস করবে। চাঁদ মুখ তার চাঁদের মুখ মাখিয়ে দেব সুখে, তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব মুখে। চাঁদ মুখ বলতে এখানে পূর্ণিমা, পূর্ণিমা বুঝিয়েছে, যে সারা রাত ঝকঝকে করবে আকাশটা, সেই আকাশে তারা থাকবে, সেই তারা দিয়ে তাকে মালা গেঁথে দিবে এবং তার বুকে জড়িয়ে দিবে। গাই তুহনের শব্দ শুনি জাগো সকালবেলা, সারাটা দিন তোমায় লয়ে করব আমি খেলা। কবি যখন, কবির বন্ধু যখন ঘুমাবে, তখন সে গাই তুহনের শব্দ শুনবে, শুনে তার সকালটা, সকালে ঘুম থেকে জেগে উঠবে। এই কবি তার এই বন্ধুকে নিয়ে সারাটা গ্রাম ঘুরে বেড়াবে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে, বিভিন্ন কিছু দেখাবে এবং তাকে সারাটা দিন তাকে নিয়ে খেলা করবে। আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি, কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলো যায় ভাসি। কবি এখানে তার বাড়ির ডালিম গাছের কথা বর্ণনা করেছেন, যে ডালিম গাছে এত ডালিম ধরেছে মনে হয় যে সে ডালিমগুলো ফুলের মতো হাসছে। কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলো যায় ভাসি। কাজলা দিঘি মানে কালো জলের দিঘি। আমাদের গ্রামে সাধারণত বিভিন্ন ধরনের পুকুর, দিঘি এগুলো রয়েছে, এই দিঘির পানিগুলো সাধারণত কালো হয়, আর এই কালো পানিতে হাঁসগুলো কি ভাসছে। আমার বাড়ি যায়ও ভ্রমর এই বরাবর পথ, মৌরি ফুলের গন্ধ সুখে থামিও তব রথ। কবি বলেছেন, আবারও বন্ধুকে বলেছেন, যে তুমি আমার বাড়ি যাও একেবারে সোজা বরাবর পথে, যদি তুমি দেখো মৌরি ফুলের গন্ধ হাসছে, ভেসে আসছে, তখন তুমি তার রথটা থামিয়ে দিও। কারণ আমরা সাধারণত, আগে মানুষ সাধারণত চলাফেরা করতো রথে, আর এখন আমরা বিভিন্ন যানবাহন বের হয়েছে, আমরা বিভিন্ন যানবাহনে চলাফেরা করি। তাহলে দেখো শোনা, তোমরা যদি এই কবিতাটা বারে বারে পড়ো, তাহলে তোমরা এইটা সারসংক্ষেপ বা সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। আর এই উত্তর দেওয়ার জন্য তোমরা এই কবিতাটি বারে বারে পড়বে। আমাদের সময় কিন্তু আমরা কবিতাগুলো মুখস্থ করতে হতো, কিন্তু এখন তোমাদের কবিতা সাধারণত আসে না, যার জন্য তোমরা মুখস্থ করো না, কিন্তু এই কবিতাগুলো তোমরা বারে বারে পড়বে, তাহলে সৃজনশীলের যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলোর তোমরা উত্তর দিতে পারবে। আর আমি আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ, কবিতাটি সম্পর্কে বুঝতে পেরেছ। এই কবিতাটি কবি জসীমউদ্দীনের হাসু কাব্যগ্রন্থ থেকে নিয়েছেন, আর এখানে কবি তার বন্ধু বান্ধব প্রিয়জনের নিজ বাড়িতে নিমন্ত্রণ করতে করেছেন, তারা যাতে এসে বিভিন্ন গ্রামের যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যগুলো দেখবে, তাদের শালি ধানের চিড়া, ভিন্নি ধানের খই, কবরি কলা, গামছা বাঁধা দই, এগুলো এই আমন্ত্রণ অতিথিকে খেতে দিবে। প্রকৃতির সারা সান্নিধ্যে কেমন কর যেন অতিথি প্রাণ জুড়িয়ে যাবে, এই নিবিড় পরিচয় আছে কবিতাটিতে। যুগ যুগ ধরেই অতিথি আপ্যায়নে বাঙালির সুনাম রয়েছে। অতিথি বিশ্রাম ও আনন্দের জন্য গৃহস্থের আন্তরিক প্রয়াস তারা প্রচেষ্টা চালাবে, যাতে তার অতিথি যেন এই সব কিছু খেয়ে তার গ্রাম দেখে আনন্দিত হয়। আর এই কবিতায় আমরা শিক্ষার্থীদের সৌজন্য, শিষ্টাচার ও মানব প্রেমে এগুলো আমরা শিখতে পারব, তাই তোমরা এই কবিতাটি বেশি বেশি করে পড়বে। আমাদের সৃজনশীল একটা প্রশ্ন রয়েছে, এই প্রশ্নটি তোমাদের আমরা আলোচনা করব এবং বলে দিব। কি বলছে, আমার বাড়ি কবিতার কাজলা দিঘির কাজল জলে কি হাসে। তাহলে আমরা কবিতাটি পড়েছি, যে আমার বাড়ি কবিতার কাজলা দিঘি হলো
যেটা কালো পানি, কালো জলে, কালো জল বা কালো পানি, এই জলে কি হাসে? আমরা কবিতার মাধ্যমে পড়েছি যে হাঁসগুলো এটার মাধ্যমে হাসে। এরপরে এই প্রশ্নগুলো আমি তোমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো কবিতাটির মাধ্যমে পড়ে পড়ে বুঝতে পারবে। আমার বাড়ি কবিতায় কাজলা দিঘি কাজল জলে কি হাসে? কাজলা দিঘি কাজল জলে কি হাসে? কাজল জলে কি হাসে? এরপরে হলো আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন কেন? আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন কেন? কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আমরা তোমাদের দিয়ে দিলাম, এগুলো বাসায় কবিতাটির মাধ্যমে বুঝতে পারবে। আর আমাদের এই ক্লাসগুলো তোমরা দেখতে পারবে হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে। তোমরা সবাই ক্লাসগুলো দেখবা। আমাদের বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, বিভিন্ন পরীক্ষা শুরু হয়েছে, তোমরা প্রতিটা প্রোগ্রামে অংশগ্রহণ করবা, প্রতিটা পরীক্ষায় অংশগ্রহণ করবা, তোমরা এই পরীক্ষাগুলো কখনোই মিস করবা না। তাই এই করোনাকালীন সময় তোমরা তো সবাই বাসায় অবস্থান করছো, তোমরা বেশি বেশি করে পড়াশোনা করবা এবং যেটা না বুঝো আমাদের প্রশ্ন করবা বা ফোন করে জানবে, আমরা এগুলো তোমাদের বুঝিয়ে বলবো, বুঝিয়ে দিব। তাই তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, শরীরের প্রতি খেয়াল রাখবে, বাইরে অকারণে ঘোরাফেরা করবে না, বাসাতেই অবস্থান করবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ। আল্লাহ হাফেজ।